আরামবাগ লোকসভার সাধারণ মানুষের উন্নয়নের জন্য গত 10 বছর ধরে দিল্লির পার্লামেন্টে গলা ফাটিয়েছেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। এবার সেই সাধারণ মানুষদের আইনি সহায়তা দিতে সোমবার আরামবাগ আদালতে নিজের নাম নথিভুক্ত করালেন। এখন থেকে তিনি আরামবাগ আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করবেন। উল্লেখ্য, অপরূপা পোদ্দার 2013 সালে ল পাশ করেন, কিন্তু 2014 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরামবাগ লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হন। এবার তাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরামবাগের সাধারণ মানুষের জন্য নতুন উদ্যমে আইনি ক্ষেত্রে কাজ করতে চান। এদিন আরামবাগ মহকুমা আদালতে তার সঙ্গে ছিলেন স্বামী শাকির আলী সহ অন্যান্যরা। এখন শুনুন এ বিষয়ে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার কি জানালেন। 2013 সালে ল পাশ করেছিলাম, আর তারপরেই আমার নেত্রী আমার পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছিলেন। তো পার্লামেন্টে 10 বছর আরামবাগের মানুষের আশীর্বাদ ভালোবাসা দোয়া নিয়ে আইন সভায় আইন তৈরি করার যে বিধি যে নিয়ম কানুন তার সাথে জড়িত ছিলাম, এবং সেই আইন যাতে সাধারণ মানুষের মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়ে তারা যাতে সুরাহা পায়, রিলিফ পায়, এই জন্যই কিন্তু আরামবাগ কোর্টে আজকে আসা। এবং শুধু তাই নয়, আমি হাইকোর্টের গ্রুপ বিয়ের প্যানেল লয়ারেও এম প্যানেল, কিন্তু আমি যখনই যে কাজ করি সেটা মন দিয়ে করি। যখন 10 বছর সাংসদ হিসাবে কাজ করেছিলাম মানুষের পাশে 100% থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের আশীর্বাদ নিয়ে কাজ করেছি, এখন আমি মনে করেছি যে এখানকার আমি সাংসদ হিসাবেও দেখেছি যে কাজ করতে গিয়ে কত মানুষ লিগ্যাল অ্যাডভাইসও আমার কাছে নিতে এসছে, তারা অনেক জায়গায় সুরাহা পায়নি, সেই তাদের বেদনার কথাগুলো আমার চোখের সামনে আমার আমার মাইন্ডে যেন সবসময় একটা কোথাও নক করতো। তাই আমি আজকে এখানে কোর্টে এনরোল করলাম, কারণ আমি 1 মাস ধরে আমার বাবার যেহেতু অনেক মাল্টিপল সার্জারি হয়েছিল বলে আমি বাবাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তার শারীরিক কারণের জন্য। এখন বাবা সুস্থ, মা তো এমনিতেই কোমায় আছে, কিন্তু এটা আমার মায়েরও অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ল পড়ি, আমি ল প্র্যাকটিস করি। শুধু তাই নয়, 2019 সালে যখন আমি সেকেন্ডবারের জন্য আমি ভোটে দাঁড়িয়েছিলাম, তখন আমি LLM এরও পরীক্ষা দিচ্ছি একদিকে, একদিকে ভোটেও লড়ছি। তো মানুষের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, মমতাদির আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে যাওয়া এবং পজিটিভ মানুষের সাথে থেকে পজিটিভ কাজ করে সোসাইটিকে পজিটিভ কাজ হেল্প করা, এটাই আমার কাজ। আমি আজকে এনরোল করিয়ে নিলাম, এবার আমি কাল থেকে করতে পারি, পরশু থেকে করতে পারি, এটা এখানে আমি আমার স্বাধীনভাবে কাজ করব মানুষের পাশে থেকে, আমার কোনো হাত পা বাঁধা থাকবে না। আরামবাগ তো আমার বাড়ি, পারুলে 2 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, যে 2 নম্বর ওয়ার্ডে VVIP লোকেরা এসে কেউ হেলিকপ্টারে এসে অনেক বড় বড় ভাষণ দিয়ে গেছিল, কিন্তু ভোটের পর তাদের দেখা যায়নি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কাজ করে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার বড় দিদি, এবং বাংলার নেত্রী শুধু নন, তিনি ভারতবর্ষের নেত্রী, জননেত্রী, যিনি সাধারণ মানুষের কথা ভাবেন। আমি সেই নেত্রীর ছত্রছায়ায় প্রথম দিন থেকে আমি রাজনীতি করে এসেছি, এবং আবারও বলে যেতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নয়। রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার নেশা। আপনাকে এখানে এলাকার লোক অনেকেই বলছেন যে আপনাকে ভোট প্রচারে দেখা যায়নি আরামবাগে। আমি আবারও বলে গেলাম যে রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার নেশা, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন।